দেশে করোনা একলাফে দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও কাটা দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘণ্টা দেশে করোনায় মৃত্যু হয়েছে 338 জনের। একদিনে আক্রান্তের সংখ্যা 28,591। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 4,42,655 জনের। আক্রান্তের সংখ্যা 3,32,36,921। অ্যাক্টিভ কেসের সংখ্যা 3,84,921। দেশে মোট সুস্থ হয়েছেন 3,24,09,345 জন। দেশে একদিনে সুস্থ হয়েছেন 34,848 জন। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে বোলপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ দেখালেন আত্মীয়রা। পরিবার সূত্রে খবর, গত শনিবার এই হাসপাতালেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন নানুরের বাসিন্দা আগমনী হাজরা। গতকাল সন্তান নিয়ে বাড়িও চলে যান। অভিযোগ, এরপর পেটে ব্যথা ও রক্তক্ষরণ শুরু হওয়ায় ফের ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। আজ সকালে হাসপাতালে মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয় পরিজন। ঘটনাস্থলে যায় পুলিশ, তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পেটে নোংরাটা রেখে দিয়ে পেটায় পেটে সেলাই করে দিয়েছে, দিয়ে এবার 8 দিন হয়ে গেছে, 8 দিন মধ্যে তো জিনিসটা পচবেই। তাহলে এবার জিনিসটা পচেছে, সামনে ফুটো ছিল, ফুটো দিয়ে রক্ত বড় রক্ত বেরিয়েছে, দুর্গন্ধ বেরিয়েছে সিয়ান হসপিটালে। আর ডাক্তার তো ভয় আসছে না, ডাক্তার তো ভয় আসছে না, কেন ও তো অন্যায় অন্যায় করেছে, অন্যায় করেছে। ও বলছে আমি মারিনি, মারিস নিস কেন, তাহলে আমাদের সামনে আসছিস না কেন, আমাদের তো পেশেন্ট চাই, লাশ টাকা তো আমাদের চাই। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল প্রধানের স্বামীর উপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল নেতা আব্দুর রশিদের স্ত্রী আত্তারি খাতুন কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তৃণমূল নেতার অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে তার বাইক আটকে চড়াও হয় 2-3 জন দুষ্কৃতী, বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতা, রাতেই ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এলাকায় একটি গন্ডগোল হয়, ওই ঘটনার সঙ্গে হামলার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বরাকর যুবক খুনে মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করবে পুলিশ। শুক্রবার কোল্টির বরাকর বাজার থেকে কিছুটা দূরে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় 24 বছরের শাহবাজ খানের গুলিবিদ্ধ দেহ। মৃতের পরিবার অভিযোগ তোলে শাহবাজকে জোর করে মাদক পাচারে নামানোর চেষ্টা চলছিল, রাজি না হওয়াতেই খুন করা হয়। খুনের ঘটনায় মূল অভিযুক্ত বান্টি মজুমদার এবং তার সঙ্গী রাকেশ শর্মাকে গতকাল গভীর রাতে বরাকর স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে কোল্টি থানার পুলিশ। অভিযুক্তরা বাইরে পালানোর ছক কষেছিল বলে পুলিশের দাবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।